হতো আরেকবার। প্রস্তাবিত ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক ছাত্র গণসমাবেশে তারা এ দাবি করেন। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের সভাপতি তাওহিদুল ইসলাম তুহিন, ইসলামী ছাত্র মোর্চার সভাপতি আলতাফ হোসেন, ইসলামী ছাত্র সমাজের ইলিয়াস তাহরি এবং জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম। শিবির সভাপতি অভিযোগ করেন, একটি মুসলিম দেশে এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে যেখানে হিন্দু মুসলিম সব ধর্মকে উপেক্ষা করা হয়েছে। ইসলামী ব্যক্তিত্বদের দিয়ে সর্বজন গৃহীত একটি শিক্ষানীতি প্রণয়নের দাবি জানান তিনি। যারা সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ নেই সেখানে সুকৌশলে সেকুলারিজমের কথা বলে জাতিকে শুধুমাত্র বিভ্রান্ত করেন নাই, আমরা মনে করি যারা সংবিধানের 8(1)(1)-এর ক অনুচ্ছেদকে যারা লঙ্ঘন করেছেন, আমরা মনে করি এই শিক্ষা কমিশন শুধুমাত্র বাতিল করলে চলবে না, এই শিক্ষা কমিশনের কর্তা ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসলামী রেনেসাঁর কবি